প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি। বৃষ্টিতে জলমগ্ন হয়েছে শিলিগুড়ি পুর নিগমের বেশ কিছু এলাকা। গত দুদিন ধরে মেঘাচ্ছন্ন আকাশ আর তার সঙ্গে পাল্লা দিয়ে ভারী বৃষ্টি। শুক্রবার থেকে শনিবার বারবেলা পর্যন্ত একটানা বৃষ্টিতে জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত। জল যন্ত্রণায় নাবিশ্বাস শহরবাসীর। পরিস্থিতি খুবই খারাপ। ভোটের আগে নেতারা এসে বড় বড় ভাষণ দিবে, তারপরে ভোটের পর সবাই হাওয়া হয়ে যায়। সমস্যা হচ্ছে ড্রেনগুলা ঠিক করে ক্লিয়ার হয় না, ওই জন্য জলটা ঠিক করে যেতে পারে না। প্রত্যেকটা বাড়িতে জল, একটা বাড়িও নাই যে জল বাদ যায়, প্রত্যেকবার হচ্ছে। ড্রেনগুলা হচ্ছে ক্লিয়ার না, জানানো হয় এটা এটা কিছু হবে না। এটা যখন ড্রেনগুলা বানাইছে তখন ঠিক করে এটা কাজটা করে না। এসে দোকান আমরা খুলনে আতে সুবহ সুবহ তো পানি ডুব যায়, ইদার ভি প্রবলেম হতা হয় রোড মে আনে মে। আজ তো আর জ্যাদা পানি হে, উতনা ভি পেলে জিতনা লাগা তা উসে থোড়া কম। ক্রমাগত বৃষ্টিতে জল জমা শুরু হয়েছে শিলিগুড়ি শহরে। মহানন্দা নদী সংলগ্ন নিচু এলাকার পাশাপাশি নিউ জলপাইগুড়ির অশোকনগর, হায়দারপাড়া এলাকার বিভিন্ন রাস্তায় জলে ডুবেছে। বেশিরভাগ বাড়িতেই ঢুকেছে জল, হাঁটু জল ভেঙে যাতায়াত করছেন এলাকার স্থানীয় মানুষ। পুর নিগমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এলাকার বাসিন্দাদের। সেফিল্ড টাইমস।